রাগ ঢাক না করে সরাসরি হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দিয়েছিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। সেই মন্তব্যের জোরে এবার বিপাকে পড়তে হচ্ছে প্রজ্ঞাকে। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি শাসিত কর্ণাটকের পুলিশ। আসলে প্রজ্ঞার ওই বিতর্কিত মন্তব্যের জোরে সার্বিকভাবে ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি, তাই এক প্রকার বাধ্য হয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হলো কর্ণাটক পুলিশ। গত রবিবার কর্ণাটকে হিন্দু জাগরণ মঞ্চের এক সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে, কেউ যদি জোর করে কারো ঘরে ঢুকে পড়ে তবে অনুপ্রবেশকারীকে প্রতিহত করে জবাব দেওয়ার অধিকার নিশ্চিতই আছে সবার। আর তাই হিন্দু সম্প্রদায়ের উচিত ঘরে যেন ধারালো অস্ত্র রাখা, কমপক্ষে একটা সবজি কাটার ছুরি যেন থাকে, কেননা কখন কি পরিস্থিতি তৈরি হয় তার ঠিক নেই, এমনটাই মত সাংসদ প্রজ্ঞা ঠাকুরের।